হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চারটি স্টেপসের মাধ্যমে কিভাবে আয়াস স্পিকিংয়ে পার্ট থ্রি এর আনসার দিতে হয় তার একটি ট্যাম্পলেট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ট্যাম্পলেট দিয়েই আমরা গত লেসনটি বানিয়েছিলাম। আজকের লেসনে একই ট্যাম্পলেট দিয়ে আরও কিছু নতুন প্রশ্ন সলভ করব। সো এটা আমাদের ভিডিও লেকচার টু। চলুন ট্যাম্পলেটটি একটি প্রশ্নে অ্যাপ্লাই করি। প্রথম প্রশ্নটি পড়া যাক। Should children be encouraged to play sports? Step number 1 হলো clear response. Yes, I believe children should be encouraged to play sports. Step number 2 তে reason বলতে হবে। Step 2 হলো reason. Playing sports help children stay healthy and learn teamwork. Step 3 হলো example. For example, when I played football as a child, it helped me make friends and stay active. Step number 4, প্রথমে অন্যদের ভিউ বলবো। Some might think sports are too competitive. বাদ দিয়ে নিজের ভিউ বলবো। But I believe they teach important life skills. এখানে ইয়েলো করা পার্টগুলো হচ্ছে ছোট ছোট ক্লজ। যেমন আই বিলিভ, সাম মাইট থিঙ্ক, যা নানা সিচুয়েশনে কাজে লাগবে। আর ব্লু করা পার্টগুলো হলো সুন্দর ভার্ব ফ্রেজ, যা ভালো স্কোর পেতে সহযোগিতা করবে। যেমন শুড বি এনকারেজড, উৎসাহিত করা উচিত। প্লে স্পোর্টস, খেলাধুলা করা। স্টে হেলথি, সুস্থ থাকা। লার্ন টিমওয়ার্ক, দলীয়ভাবে কাজ শেখা বা দলগত কাজ শেখা। মেক ফ্রেন্ডস, বন্ধু বানানো। স্টে অ্যাক্টিভ, সক্রিয় থাকা। আর টু কম্পিটিটিভ, খুব প্রতিযোগিতামূলক হওয়া। টিচ ইম্পর্টেন্ট লাইফ স্কিলস, গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা শেখানো। পজ দিয়ে বাংলা সহ এই স্লাইডটি পড়ে ফেলুন। চলুন আরেকটি প্রশ্ন আমরা সলভ করি। ডু ইউ থিঙ্ক টেকনোলজি হ্যাজ মেড লাইফ ইজিয়ার? তো এখানেও চারটি স্টেপস ব্যবহার করা হয়েছে। আমি কতগুলো গুরুত্বপূর্ণ ফ্রেসেস আপনাদেরকে বলে দিই। যেমন ডু থিঙ্ক ফাস্টার, কোনো কিছুকে খুব দ্রুতভাবে করা। বা ডু থিংস মোর ইফিশিয়েন্টলি, কোনো কিছুকে আরো দক্ষতার সাথে করা। পে বিলস, বিল পরিশোধ করা। শপ অনলাইন, অনলাইনে কেনাকাটা করা। সেভ মি আ লট অফ টাইম, আমার অনেক সময় বাঁচানো। মাইট থিঙ্ক, হয়তো মনে করা বা হয়তো ভাবা। মেক লাইফ মোর কমপ্লিকেটেড, জীবনকে অনেক বেশি জটিল করে তোলা। সেভ টাইম, সময় বাঁচানো। পজ দিয়ে পুরো স্লাইডটি আপনারা পড়ে ফেলুন। আজকের লেসনটি উপভোগ করার জন্য সবার জন্য অনেক শুভকামনা।